এইভাবে ক্যামেরা নিয়ে রাস্তায় রাস্তায় ভিডিও বানায় বেড়ানো, মানে যারা ব্লগিং করে কেমনে করে ভাই? আমার তো কেমন জানি আনইজি লাগতেছে। হ্যালো গাইস, আমরা এখন আছি হচ্ছে নিকেতন সোসাইটির ভিতরে। নিকেতন সোসাইটি হচ্ছে গুলশানের একটা খুব রেপুটেডেড এরিয়া, মানে গুলশান একের ভিতরে পড়ে হচ্ছে নিকেতন সোসাইটি। তো এটা হচ্ছে খুব রেপুটেডেড এরিয়া, পশ এরিয়া। আমরা এর ভিতরে এখন হাঁটাচলা করতেছি। তো আর কখনো ব্লগিং করি না এভাবে, চিন্তা আছে যে আজকে আপনাদেরকে এটা ঘুরে দেখানোর। সোসাইটির একদম সাইডে ব্র্যাক ব্যাংকের পাশের একটা রোড, তো এখান থেকে আমরা 6 নম্বর রোডে যাবো। 6 নম্বর রোড দিয়ে নিকেতন সোসাইটির ভিতর থেকে বের হব। বের হয়ে নিকেতন সোসাইটির সাথে একটা পার্ক আছে, ওই পার্কে যাব আমরা। এটা হচ্ছে 8 নম্বর রোড। 8 নম্বর রোড সোজা চলে গেছে হচ্ছে নিকেতন সোসাইটির সম্ভবত 1 নম্বর বা 2 নম্বর গেটে, আর এদিক দিয়ে চলে গেল হচ্ছে 6 নম্বর রোড। তো আমরা এখন হচ্ছে 6 নম্বর রোড দিয়ে হাঁটতে হাঁটতে ওই 1 নম্বর গেটের দিকে যাব। এটা হচ্ছে 6 নম্বর রোড। হ্যাঁ, এই রোডে অনেক সেলিব্রিটি থাকে। আমি মাঝে মাঝে এই রোড দিয়ে আগে টিউশন করাইতে যেতাম, এখানে 1 নম্বর রোডে টিউশন করাইতাম যখন ঢাকাতে নতুন আসি তখন। তো এই রোড দিয়ে যখনই যেতাম, কখনো না কখনো কোনো না কোনো আপনার হচ্ছে সেলিব্রিটির সাথে আমার দেখা হয়েছে। যেমন এই একটু আগে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে একবার স্পর্শিয়াকে দেখছিলাম, তারপরে শেতাজ প্রীতমকে দেখছিলাম এখানে, তারপরে সালমান মুক্তাদিরকে দেখছি এই জায়গাতে। আরও অনেকেই আছে যারা এই এরিয়াতে থাকে এবং হচ্ছে এখানে দেখা হয় এদিক দিয়ে হাঁটাচলা করলে। এরিয়াটা খুব সুন্দর, আপনি যেই রোডেই যান না কেন আপনার মোটামুটি সেমই মনে হবে। প্রত্যেকটা রোড দেখতে একই রকম। আসলে ঢাকার ভিতরে এরকম পশ আবাসিক এরিয়া গোছানো পাওয়া খুব মুশকিল। এখানে দেখেন হচ্ছে একটা নার্সারি আছে। তো এত দামি একটা জায়গা সোসাইটি, এখানে প্রত্যেকটা জায়গার দাম অনেক বেশি, দাম বেশি, তার ভিতরে আবার নার্সারি করে রাখছে। মানে এখানে যদি চারা উৎপাদন করা হয় তো জায়গার যে দাম, সেই কস্ট অনুযায়ী এখানে এক একটা চারার দাম কিন্তু অনেক হওয়া উচিত। ধরেন এরকম কিছু কিছু প্লট পড়েছিল, আমরা মাঝে মাঝে ফ্রেন্ডরা মিলে যখন এদিকে ঘুরতে আসতাম তো প্লটগুলোতে দেখতাম টমেটো চাষ করছে, ইয়া চাষ করছে। তো আমরা নিজেদের ভিতরে গল্প করতাম যে এখানে জায়গার যা দাম, সেই দাম অনুসারে যদি একটা টমেটো এখানে উৎপাদন হয় তো পার টমেটোর যা দাম হবে সেটা হচ্ছে হয়তো আমার জীবনের দামের চেয়ে বেশি। না, জাস্ট কিডিং, জীবনের দামের চেয়ে বেশি না, কারণ আমরা তো ইম্প্রুভ করতেছি, আমরা আমাদের লাইফে অনেক কিছু করার ট্রাই করতেছি, করতে করতে হয়তো আমরা একসময় অনেক বড় কিছু করব। সো হয়তো এরকম প্লট আমরা একদিনের ইনকামই কিনে ফেলতে পারবো কোনো দিন, কী বলো জাহিদ, তাই না? সো জীবনের দামের চেয়ে বেশি না, বাট জেনারেলি গ্রামে একটা টমেটো প্রোডাকশন করতে হয়তো 10-15 টাকা খরচ হয় বা তারও কম, 2-1 টাকা খরচ হয়। আর এখানে কোটি টাকার প্লটে যদি কেউ টমেটো চাষ করে সেটা খরচ তো অবশ্যই অনেক বেশি হবে, তাই না? তো এই আর কি, এই চিন্তা করে আমরা মজা করতাম। তো জায়গাটা অনেক গোছানো, হাঁটতে অনেক ভালো লাগে, রাস্তার পাশাপাশি এরকম দামি গাড়ি পার্ক করে রাখে। আর মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে পার্কিং এরিয়া আছে, এই রোডটাতে অনেক বেশি কুকুর আছে, কুকুর পুষে আর কি অনেকে। যেমন এ হচ্ছে ক্যামেরা দেখে আমার দিকে তাকাচ্ছে, ভয় পাইছি, আমি কুকুর দেখে অনেক ভয় পাই। জাহিদ, তুমি যখন অ্যাডমিশন টাইমে এখানে আসছো, এর আগেও এখানে ঘুরছো এই এরিয়াতে, তোমার কেমন লাগে এরিয়াটা? এরিয়াটা খুবই ভালো লাগে এবং দেখতেও অনেক সুন্দর, এবং এখানকারের যে আসলে এনভায়রনমেন্ট, হ্যাঁ, সেটা আসলে অনেক এনজয়েবল। হ্যাঁ, তো সব মিলাই জায়গাটা অনেক অনেক জোস আর কি। আচ্ছা, কখনো ইচ্ছা আছে এরকম কোনো জায়গাতে বাড়ি টাড়ি করার বা বাড়ি কেনার বা ফ্ল্যাট কেনার? হ্যাঁ, ইচ্ছা আসলে, ইচ্ছা তো অনেক কিছুই থাকে। হ্যাঁ, সেরকম ইচ্ছা আছে যে ভবিষ্যতে যদি কিছু করতে পারি অবশ্যই এখানে একটা বাড়ি বা ফ্ল্যাট কিনবো। তাই ওই সামনে গেছে ওইদিকে হচ্ছে 8 নম্বর রোড, আর এই যে রোডটা দিয়ে হেঁটে আসছিলাম এটা হচ্ছে 6 নম্বর রোড। 6 নম্বর রোড সোজা এদিকে গেছে, আর এটা সম্ভবত 4 নম্বর রোড। আমরা এখন 4 নম্বর রোড দিয়ে সেন্ট্রাল মসজিদ হয়ে তারপরে পার্কের ওইদিকে যাবো, 1 নম্বর গেট দিয়ে বের হয়ে। তো আপনারা যারা এখানে প্রথমবার আসবেন ঘুরতে, প্রথমবার এসে আসলে রোডগুলো বোঝা চেনা মুশকিল, কিন্তু হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ইয়া হয়ে যায়, মুখস্থ হয়ে যায় যে কোন দিকে কী আছে।
খুব বেশি বড় না, ছোট, বাট এরিয়াটা খুব সুন্দর, মানে হচ্ছে থাকার জন্য উপযোগী, এক একটা বাড়ি অনেক ক্লোজ, তো ভালোই লাগে। ব্লগিং করতেছি, মানে আমি কখনো ব্লগিং তো করি নাই আসলে, এভাবে ক্যামেরা নিয়ে রাস্তায় রাস্তায় ভিডিও বানায় বেড়ানো, মানে যারা ব্লগিং করে কেমনে করে ভাই, আমার তো কেমন জানি আনইজি লাগতেছে, মানে কেমনে করে। আমি হচ্ছে প্রচুর পরিমাণে ভারতীয় ব্লগার সৌরভ যোশীর ব্লগ দেখি, আমার ভালো লাগে ওর পার্সোনাল লাইফ, ওর চলাফেরা, হাঁটা চলা এগুলো দেখতে, তো কেমনে এগুলো করে ক্যামেরার সামনে এভাবে কীভাবে সারাদিন ক্যামেরা ধরে রাখে, কথাবার্তা বলে, আই ডোন্ট নো, আমি জানি না। আমি জাস্ট, আমার ছোটো ভাই জাহিদ আসছে, ওর কালকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছে, তো ও হচ্ছে ভর্তি হতে আসছে, ওরে নিয়ে এদিকে ঘুরতে আসছিলাম, তো ভাবলাম ক্যামেরাটা বের নিয়ে বের হই, কয়েকটা শ্যুট টুট নিবো। ক্যামেরাটা কিনছি আমি হচ্ছে বছরখানিক হলো, কখনো এগুলো করি নাই, তো জাস্ট ট্রাইং, বাট খুব আনইজি লাগতেছে। রোডের শেষে এটা হচ্ছে নিকেতনের সেন্ট্রাল মসজিদ রোড, এই যে এখানে লেখা আছে নিকেতন সেন্ট্রাল মসজিদ, আর এই রোডটা হচ্ছে আপনার কানেক্ট করে এক নম্বর গেটকে, মানে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর রোড সবই এই রোডে এসে মিশবে, আর এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। এই দেখুন বলতেছে যে এখানে যদি একটা দশতলা বাড়ি থাকে তাহলে তার আর জীবনে কিছু লাগবে না, আর ব্যাপারটা এরকম না, যার দশতলা বাড়ি আছে সে বাড়িতে হয়তো ভাড়া দিতেছে, ভাড়া দিয়ে ইনকাম করতেছে প্রতি মাসে, কি বলো, ইনকাম করতেছে না অনেক। এখন একজন মানুষের যদি দশতলা বাড়ি থাকে এই জায়গাতে, তাহলে সেই সোসাইটির একজন মানুষ, তো তার এই সোসাইটিতে থাকতে হচ্ছে, সবার সাথে চলতে হচ্ছে, ফিরতে হচ্ছে, এখানে নিয়মিত পার্টিস হয়, তাই না, সোসাইটির মানুষজন পার্টি করে না, অনুষ্ঠান করে, তাদের সাথে চলতে হয়, ফিরতে হয়, এবং তুমি যেই সোসাইটিতে যখন বাস করবা তখন সেই সোসাইটির মানুষের সাথে চলতে গেলে সেই লেভেলের কস্টও কিন্তু তোমার আসবে। তো একজন মানুষের যদি দশতলা ফ্ল্যাট থেকে মাসে তিন কোটি টাকা ইনকাম হয়, আর সাপোজ তিন কোটি হয় না, সাপোজ হচ্ছে 15-20 লাখ টাকা ইনকাম হয়, তাহলে 15-20 লাখ টাকা খরচের খাতও কিন্তু তৈরি হয়। আমরা যেমন হচ্ছে 15,000-20,000 ইনকাম করি, আমাদের 15,000-20,000 খরচের খাত আছে, কারণ আমরা ওই সোসাইটিতে চলি, চলাফেরা করি। তো এখানে কারোর যদি হচ্ছে দশতলা একটা বাড়ি থাকে, তাহলে তার ইনকামের যে রেট সেটা ওই লেভেলের, সে হয়তো চিন্তা করতেছে যে কীভাবে দশতলা বাড়ি থেকে দুইটা দশতলা বাড়ি তৈরি করা যায়, বা তিনটা দশতলা বাড়ি তৈরি করা যায়। শুধু দশতলা বাড়িতে হচ্ছে না, তার ঢাকা শহরে বিজনেস লাগবে, ওই টাকা নিয়ে ইনভেস্ট করে আরও কীভাবে বেটার কিছু করা যায়, বা তার হচ্ছে একটা 50 লাখ টাকার গাড়ি আছে, এখন সে 1.5 কোটি টাকা দিয়ে মার্সিডিজ কিনবে, বুঝছো? তো লাইফ যেখানে যেমন, এটাই আর কি, আমার মনে হয় এটাই ফ্যাক্ট, যে যা দশতলা বাড়ি আছে সে দুইটা বাড়ি চাচ্ছে। আমরা যেমন হচ্ছে একটা ভালো ইউনিভার্সিটি চাচ্ছিলাম, ইউনিভার্সিটি পাইছি, এখন চাচ্ছে ভালো একটা জব, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, ঠিক আছে, বা একটা ফ্ল্যাট, এখানে একটা ফ্ল্যাট থাকলে অনেক খুশি, যখন ফ্ল্যাট হবে তখন চিন্তা করবা পুরো বাড়িটাই যদি আমার হইতো, তাই আর কি। আমরা এখন হাঁটতে হাঁটতে নিকেতন সোসাইটির মেইন গেটে চলে আসছি, এটা হচ্ছে এক নম্বর গেট, এখান থেকে বেরোইলেই বাইরে যে হচ্ছে আপনার গুলশান 1-2 যে রোডটা গেছে হাতের ঝিল পুলিশ প্লাজা হয়ে, সেই রোডে টোটাল এরিয়াটাই খুবই সুন্দর, আমার অনেক ভালো লাগে, আমার একটু মন খারাপ হলে বা কাজকাম না থাকলে হাঁটতে চলে আসে এদিকে, তো সব মিলিয়ে বেশ সুন্দর, ভালোই লাগে। এটা হচ্ছে এক নম্বর গেটের বাহির, আর ঠিক এক নম্বর গেটের বাহির থেকে পাশ ঘেসেই এখান থেকে দেখা যাবে হচ্ছে হাতির ঝিল, ওই যে সামনে হচ্ছে হাতির ঝিলের পুলিশ প্লাজার সামনে যে ব্রিজটা, আর ঠিক এর সামনেই হচ্ছে নিকেতন সোসাইটির একটা পার্ক আছে, পার্কটা দীর্ঘদিন বন্ধ ছিল, এখন মেরামত করছে, মেরামত করে অনেক সুন্দর করছে, বাট আমার কেন জানি খুব আর্টিফিশিয়াল লাগে, আমি পার্কের ভিতরে যাবো এখন। আর এই সাইডে চলে আসছে হচ্ছে গুলশান লেক, এদিক দিয়ে চলে গেছে একদম সোজা গুলশানের দিকে, তো এটাই ছিল হচ্ছে আমাদের নিকেতন সোসাইটি। তো আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ছোটো ভাই জাহিদ, জাহিদের আগে কখনো ক্যামেরার সামনে আসে নাই, আজকে ক্যামেরার সামনে এসে খুব লজ্জা বোধ করতেছে, মিসকি মিসকি হাসি দিতেছে। এটা হচ্ছে নিকেতন সোসাইটির সামনে সেই পার্কটা, চারিপাশে গ্লাস দিয়ে উঁচু করে আটকায় রাখছে, ফলে ভিতরে অনেক বদ্ধ লাগে, মানে বাতাস নাই, দম বন্ধ একটা অবস্থা এই টাইপের ফিল হয়। তো আমরা এখন ওই সামনে মেইন গেট আছে, গেট দিয়ে ঢুকবো। পার্কটার নাম হচ্ছে শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক, এটা হচ্ছে মেইন গেট, এখান থেকে ভিতরে ঢুকতে হয়, দুইটা সাইড আছে আই গেস, যে কোনো একটা সাইড দিয়ে ঢুকে যাওয়া যায়। পার্কটা এমনিতে জোস, কিন্তু সমস্যা হচ্ছে ভিতরে আমার কেন জানি খুব বদ্ধ লাগে। এদিকে রাস্তা আছে,
পার্কটা অনেক বড়। আমরা এখন পার্কের একটা কর্নারে দাঁড়িয়ে আছি, এখানে অনেক মানুষ আছে, বিভিন্ন জায়গাতে সিটিংগুলোতে বসে আছে। ভালোই লাগে আমার পার্কটাতে আসতে, কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বারবার যেটা বলতেছি যে এই সাইডে যে ওয়ালগুলো আছে এগুলা গ্লাস দিয়ে তৈরি করা, চারিদিকে এমনভাবে উঁচু করে রাখছে যে বাতাস ঢুকতে পারে না, দম বন্ধ লাগে। তবে হাঁটার যে জায়গাগুলো এগুলো খুবই সুন্দর। সুন্দর হবেই বা না কেন, এটা হচ্ছে বড়লোকদের পার্ক, মানে হচ্ছে গুলশান এক বা দুইতে যারা থাকে, নিকেতনে যারা থাকে, তারা এখানে নিয়মিত চলাফেরা করে, জগিং করে, হাঁটাচলা করে। তো তাদের জন্য করছে, তারা টাকা খরচ করে করছে, অবশ্যই সুন্দর করেই করবে। এই সমাধান নিয়ে আমি এই ভিডিওতে চারটা টিপস তোমাদেরকে দিব। চারটা টিপসের মাধ্যমে তুমি তোমার হচ্ছে, আসসালামু আলাইকুম অঙ্কিত, হ্যাঁ আমি নিজেই হচ্ছে স্টুডেন্ট, আমার ওই লেভেলের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নাই, এই ক্যামেরাটা নিয়ে একটু ভিডিও টিডিও করতেছি, পড়াই স্টুডেন্ট পড়াই আমি টুকটাক, ওকে আটকে গেছি। ওই মোমেন্টে তোমাকে হচ্ছে লেগে থাকতে হবে, কনসিস্টেন্ট থাকতে হবে, মানে তুমি যতক্ষণ না এক্সপার্ট হচ্ছ ততক্ষণ তোমাকে লেগে থাকতে হবে, তোমাকে বিক্রি করতে হবে আমাদের কাছে। তাহলে আসো এখানে, এসে বসো, পরে নিব, এখানে আসো, এসে বসো, হ্যাঁ এখানে বসো, ভিডিওটা শ্যুট শেষ হবে তারপরে তোমার থেকে কিনবো, ঠিক আছে? হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে এক্সপার্ট কীভাবে হওয়া যায়, তাহলে আমাদেরকে ওই মোমেন্টে যে লেগে থাকতে হবে, লেগে থাকাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখন লেগে থাকার পরেও আমাদের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে আমরা কনসিস্টেন্ট থাকতে পারি না, লেগে থাকি আমরা এক বছর, দুই বছর, তিন বছর যাবৎ লেগে আছি, কিন্তু আমরা কনসিস্টেন্ট না। কনসিস্টেন্ট না থাকার কারণে কী হয়, আমরা এক সপ্তাহে, সপ্তাহ শুরুতে করছি আবার সপ্তাহ শেষেতে কাজ করছি, মাঝখানে পাঁচ দিন নাই, তাহলে এতে কিন্তু আমাদের হচ্ছে কনসিস্টেন্সি থাকতেছে না। তো তুমি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চাও, কোনো কিছুতে এক্সপার্ট হইতে চাও, তোমাকে একটা রুটিন ফলো করতে হবে যে আমি আজকে দুই ঘন্টা করব। এর মানে আজ আমি সভারানো, আমি শূন্যতায় ভেসে হাহাকার দেখে লাগে ভয়। যে কোনো বিষয়ে এক্সপার্ট হওয়া আসলে পসিবল। তো তুমি বড় হয়ে কি হইতে চাও? আমরা আমরা নিলেই তুমি খুশি? হ্যাঁ আচ্ছা, আমরা নিব না, বাট ধরো হচ্ছে তোমাকে আমরা দামটা দিয়ে দিলাম, তাহলে হবে? দশ টাকা তো নাম, দশ টাকা, দশ টাকা তুমি রাখো, আমরা নিব না, তুমি আমরা একটা অন্য কারোর কাছে বিক্রি করো, ঠিক আছে? আর এই দশ টাকা দিয়ে তুমি কী খাবা বলো তো? এই দশ টাকা দিয়ে কী খাবা? হ্যাঁ ফুচকা, ঠিক আছে ফুচকা খাওয়া, ঠিক আছে হইছে, ওকে যাও, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা অফ করিয়ে যাই।